সেনাবাহিনীর আইন অনুযায়ী কোন সেনা প্রধান নির্বাচন করতে পারেন না তাহলে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে করলেন প্রশ্ন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ তিনি বলেন পঁচাত্তর পরবর্তী সময়ে যারা ক্ষমতা এসেছে দেশকে লুটে খাওয়ায় তাদের মূল উদ্দেশ্য ছিল বিকেলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে হাতে বঙ্গবন্ধুর গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ এই সভার সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে বিজয় পূর্ণতা পাওয়ার সেই স্মৃতি স্মরণ করেন বাংলাদেশের মাটিতে এসে তিনি ছুটে চলে যান তার প্রিয় জনগণের কাছে আমরা তো অপেক্ষায় বসেছিলাম আমার মা অপেক্ষা ছিলেন শেখ হাসিনা বলেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার প্রশ্ন যারা পঁচাত্তর পরবর্তী ক্ষমতা দখল করেছেন তারা দেশকে কি দিয়েছেন সে সালে যে রহমানের হ্যানা ভোট তারপর সাতাত্তরের যে রাষ্ট্রপতি নির্বাচন একজন সেনা প্রধান সামরিক বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীর যে রুলস রেগুলেশন সেখানে কোনো সেনাপ্রধান কখনো নির্বাচন করতে পারে না রাষ্ট্রপতি নির্বাচন করে ক্ষমতায় বসে উর্দি পরে একদিকে সেনাবাহিনী প্রধান একদিকে রাষ্ট্রপতি স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ হাসিনা বলেন মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করেছে শুধু নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার প্রশ্ন যারা দুর্নীতি নিয়ে কথা বলেন তারা বিএনপির শাসন আমলে কোথায় ছিলেন যারা আজকে দুর্নীতি খোঁজেন তাদেরকে বলবো দু সাল থেকে কি পরিমাণ দুর্নীতি হয়েছে যারা ঋণ কথা বলেন তাদের বলবো যে অরমান ক্ষমতা আসার পরে এলিট শ্রেণী তৈরি করবার জন্য যে ঋণ সৃষ্টি করার কালচার এদেশে শুরু করে গেছে সেই খবরটা আগে নিয়ে নেন তবে বর্তমান সরকার দেশকে যখন গড়ে তুলছে তখনও দেশে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সরকার প্রধান এতিমের অর্থ আত্মসাত করে জেলে দয়া করে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সব থেকে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আর তার ছেলে একজন 10 টাকা অস্ত্র মামলা এবং দুর্নীতি মামলায় সাজা হয়ে ফিউজিটিভ হয়ে গেছে বিদেশে পালিয়ে। কিন্তু সহযন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। তে এই ঘেগো করতে থাকো কিন্তু আমাদের কিছু আশা যায় না। দেশে উন্নয়নটা হয়েছে বলেই আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। অক্টোবরের শেষে করোনা মহামারীর প্রসঙ্গ টেনে আবারো সবার টিকানে আর উপর জোরতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই মাস্ক পরে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে মনে থাকে আরাফাত সিদ্দিকি